আমি আমার যখন জেলখানা থেকে বের করলো, তো জেলখানা থেকে বের করে গেট থেকে আবার গ্রেফতার করে ফেলল। তো আনিস সাহেবটা তারা গেছে আমারে রিসিভ করতে, তো আল্লাহ আমরা কইলাম কি, তুমি কইলে কি কয় কর, আল্লাহ আমরা চাইলাম কি, তুমি কইলে কি, আমরা কি এটা চাইলাম। কিন্তু আল্লাহ তারা যেন বলেন না, এর মধ্যেই খায়, এর মধ্যে কি আছে, দেখলাম আমরা কষ্ট লাগে না, এই যে এই কথাগুলো শুনলে তো কষ্ট লাগে। আল্লাহ তোমারে কইলাম কি, তুমি কইলে কি, আল্লাহ বেকুব তুই বুঝলি কি। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা কি হয়। এই জন্য কোনো দোয়া কবুল করা ছাড়া কি যায় না, বেকার যায়, কোন দোয়াই বেকার যায়। এই জন্য রাসূল বলেন মা আলাম ইস্তাআজিল, যতক্ষণ না সে জলদি না করে, জলদি না করে। কিছু মানুষ জলদি করে, কি করে, ফজলে সাদাকাতের মধ্যে লিখছে এক বুজুর্গ ছিলেন, এক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে দুধ পান করতে চাইলেন, কি চাইলেন, তো ছেলেরা সন্তানরা কষ্ট করে দুধ দিল, এক গ্লাস দুধ দিয়ে এই দুধটা রাখলো, ঠিক এমন সময় একটা বিড়ালে থাপা মেরে দুধটা ফেলে দিল, তো ছেলেরাও কষ্ট পাইল, উনিও কষ্ট পাইলেন। আচ্ছা যা, এবার আরেকজন বিধর্মী অমুসলিম, অমুসলিম সে একটা মাছ খেতে চাইল, কি করে খেতে চাইল, ঠিক মৃত্যুর পূর্বে একটা মাছ খেতে চাইল। তো আল্লাহ তারা ফেরেশতাকে বললেন, ছেলেরা গেছে নদীতে মাছ ধরতে, আল্লাহ তারা বললেন নদীর একটা বড় মাছ নিয়ে আর তার জালে ঢুকায় দে, তো ওটা নদীর মাছ ঢুকায় দিছে, জালে ঢুকায় দিছে, উঠায় দিছে। ফেরেশতা বললো আল্লাহ বুঝে তো আসে নাই, তোমারই বন্ধু দুধ খাইতে চাইলো আর তুমি দুধটা বিড়াল দিয়ে ফেলে দিলা, আর ও হিন্দু বেঈমান মাছ খাইতে চাইলো আর তার জালে মাছ দিয়ে দিলেন, ব্যাপারটা তো বুঝে আসে নাই। আল্লাহ তারা বলেন আমার এই বন্ধুর একটা গুণা আমার কাছে ছিল, এটা দুধ ফেলে দিয়ে একটু কষ্ট দিয়ে ওটা মাফ করে দিলাম, আর এই বেঈমানের একটা নেকামল আমার কাছে ছিল, ওটার মাছ দিয়ে ওটার পুরস্কার দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা কি বোঝা আসলে, আমরা বুঝি না, আমরা কি এটা কি, আমরা বুঝি না এটা কেমনে হলো, এটা কেন হলো, এরকম চাইলাম আল্লাহ আমি কইলাম কি, তুমি কইলে কি বলে। আমি আমার যখন জেলখানা থেকে বের করলো, তো জেলখানা থেকে বের করে গেট থেকে আবার গ্রেফতার করে ফেলল, তো আনিস সাহেবটা তারা গেছে আমারে রিসিভ করতে, তো আল্লাহ আমরা কইলাম কি, তুমি কইলে কি কি কয় কর, আল্লাহ আমরা চাইলাম কি, তুমি কইলে কি, আমরা কি এটা চাইলাম। কিন্তু আল্লাহ তারা যেন বলেন না, এর মধ্যেই খায়, এর মধ্যে কি আছে, দেখলাম আমরা কষ্ট লাগে না, এই যে এই কথাগুলো শুনলে তো কষ্ট লাগে, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি কইলে কি, আল্লাহ বেকুব তুই বুঝলি কি, আল্লাহ কি বলেন বলেন, তুমি কি বুঝলাম, এটা তুমি কি বুঝবা, যা আমি জানি তোমরা যা জানো, আল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আমি জানি তোমরা জানো না। এত নির্যাতনের পরেও, এত শত শত আলেমের দ্বীনকে নির্যাতন করার পরেও আমি তাকে আজকে এখানে দিয়ে দিয়েছি, কেন জানো, শুধুই ধরার জন্য, শুধু কি বলেন, শুধু ধরার জন্য, শুধু কি জন্য, শুধু ধরার জন্য। এত আদর করে, এত আদর করে নিজের পয়সা খরচ করে এই ইঁদুরের খাঁচা কিনছে, নিজের পয়সা খরচ করে নারিকেল কিনছে, নিজের পয়সা খরচ করে বিষ মাখছে, নিজের রাত্রে মেহনত করে এটাকে চোখের তলে নিয়ে বসায় দিছে, কত কষ্ট করে বসায় দিছে, সব ইঁদুরকে আদর করে বলেন না, ইঁদুরকে কি করার লেগা, মারার লেগা, এই ফুলে ফলে শুধুই বড় করতেছে, মারার লেগা, ফুলে ফলে শুধুই বড় করতেছে, কি লেগা বলেন, মারার লেগা, ফুলে ফলে শুধুই বড় করতেছে, মারার লেগা। হ্যাঁ এক বেটা খাসি পালতো, খাসি পাঠা পালতো, পাঠা আর ছাগিও পালতো, তো ছাগিটাকে ছেড়ে দিত, ছাগি ছেড়ে দিতেছে, ছাগি একটু একটু ঘাস খাইয়া হাজারে সাদাকাতের মধ্যে লিখছে, একটু একটু ঘাস খায় বিকেলে ফিরে আসতো, তো আর পাঠাটাকে প্রতিদিন দামি দামি খাবার খাওয়া, প্রতিদিন এটা খাওয়ায় ওটা খাওয়ায়, কড়ি খাওয়ায়, ভুষি খাওয়ায়, দামি দামি খাবার খাওয়ায়, শ্যাম্পু দিয়ে পাঠাকে গোসল দেয়,
তো পাঠা একদিন ছাগিকে বলতেছে, দেখো আমাদের মনিব আমাকে কতটা ভালোবাসে। ছাগি কি বলে, তোরে ভালোবাসে কি লেগে জানিস? না, দুর্গা পূজার সময় তোরে বলে দিবি। বলেন না, তোরে ভালোবাসে কি লেগা, তোরে কি দিব, তোরে বলে দিব, এর লেগে তোরে ভালোবাসে। আর আমারে বলেও দিত না, এর লেগে আমরা ছেড়ে দিয়ে থাকছি। কি আমগরে যে হালকা উল্কা খাওয়া, এটা হলে আমগরে ইনশাল্লাহ বলে দিত না। বলেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে আমরা আসর থেকে মাগরিব জুমাতে বসে, জুমার পরে বসে রইলাম, আমাদের খুব বেশি ব্যস্ততা নাই। যারা টেলিভিশনের সামনে বসে আছে ওরা তো অনেক ব্যস্ত, এই মুহূর্তে ওরা অনেক ব্যস্ত না? যারা চার দোকানে টেলিভিশনের সামনে বসে আছে ওরা অনেক ব্যস্ত না? আরে আমাদের বন্ধু বান্ধবরা তো বেকার সব। কি আমরা সব বেকাররাই তো এখানে বসে আছি, কি বলেন? যারা কাজের তারা তো সব কোথায় বসে আছে? চা স্টলে বসে আছে না? তো আল্লাহ তাআলা বলেন, এই তোমরা এখানে একটু একটু হালকা ফুলকা খাও, হালকা ফুলকা থাকো, ইনশাআল্লাহ সামনে দেখা যাবে। এগুলো মনে হয় শান্ত না নাকি? তাহলে এত কিছু দেয় কি লেগা, এতবার দেয় কি লেগা, বলি দেওয়ার জন্য। বলেন না, কি দেওয়ার জন্য? বলে দিব, বলে দিব সামনে। কি এই জন্য দুরূদ শরীফের আমল, দুরূদ শরীফের আমলের দ্বারা কি হয় বলে, আল্লাহ তাআলার কাছে একজনে দুরূদ শরীফ পড়ে, আরেকজনে শুধুই আল্লাহ তাআলার কাছে ভিন্ন কিছু চায়। তো সব এক, এরা চাইয়া যত পাইল ওই দুরূদ শরীফ বলাকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়েছে। প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, তবে জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন, আমি আমার জান্নাতে থাকবো, আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না, আপনার জান্নাতে আমি যেতে পারবো না, তো যে জান্নাতে আমি আপনাকে দেখবো না ওই জান্নাতে থাকবো কেমনি? এবার রাসূল বলেন, আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমি নবীর উপরে যার দুরূদ শরীফ যত বেশি হবে হাশরের ময়দানে সে আমার তত কাছে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীর এই প্রশ্ন আর রাসূলের এই উত্তর ছিল আমাদের জীবনের সবচেয়ে প্রিয় প্রশ্ন, প্রিয় উত্তর। সুবহানাল্লাহ। আমাদের সকলেরই তো আশঙ্কা ছিল রাসূলের সাথে জান্নাতে কেমনে থাকবো। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমিও মাঝে মাঝে এগুলো মোজাকারা করি যেন আমার কোলে যায় এগুলো বসে, যেন কি। হ্যাঁ, একবার কে জানে একজন আমাকে বললেন যে হুজুর যখন যে ওয়াজ করেন মনে হয় এটাই শ্রেষ্ঠ, মনে হয় এটাই করি সারাদিন, পরে দেখি পাল্টা দিয়ে আরেকবার আরেকটা কর। কি আসলে সবগুলোই দাম, আসলে কি আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। মূলত চারটা গোলাম আজাদের নেকি দেওয়া এটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, লাহুল ওয়াহদাহু লা শারীকা লা, আপনি একা আপনার কোনো শরীক নেই, লাহুল মুলকু বাদশাহী শুধুই আপনার, ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই আপনার, ওয়া আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা শুধুই আপনার। এই কথাগুলো তুমি বারবার বলতে থাকো আর এগুলো তোমার হৃদয়ের দুনিয়ায় বসাও, তোমার ইয়াকিন বসাও এই কথার উপরে যে আল্লাহ প্রশংসা আপনার, প্রশংসা কার আর ক্ষমতা কার। আচ্ছা, আমরা যদি এই কথাগুলোর উপরে আমরা যদি ইয়াকিন বানাতাম, কি সূরা আলিফ লাম মিম ছেদের মধ্যে এক আয়াত আছে 36টা, আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইলকে ক্ষমতা কখন দিয়েছি জানো, যখন তারা আমার উপরে ইয়াকিন বানিয়েছে। বলেন যখন তারা আমার উপরে কি, যখন তারা আমার উপরে ইয়াকিন বানিয়েছে আমি তখন তাদেরকে ক্ষমতা দিয়েছি। ক্ষমতা তো রবের কাছে আছে, লেকিন রব রবওয়ালাদের কাছে কখন দিবেন, রবওয়ালারা যখন ইয়াকিন বানাবে। বলেন না, আর ইয়াকিন না বানালে যদি কি। আচ্ছা, যেমন ধরেন আপনার ঘরে খানা আছে, কি আছে
খানা দেওয়ার মতো উপযুক্ত মানুষ নেই, আপনি খানা কি করেন? পুকুরে ফেলে দেন, বুঝলেন না? এখন ডব বলে আমার কাছে ক্ষমতা আছে, দেওয়ার মতো উপযুক্ত মানুষ নেই, এজন্য খালে ফেলা দিছে। বুঝলেন না কথা? এজন্য কি ফেলাইছি বলেন? এজন্য খালে ফেলে দিয়েছি। বুঝলেন? ইন্দুর খানা দিছে, ইন্দুর খুব খুশি। এই জন্য ইয়াও পড়ে, আয়াত পড়ে, কেউ কেউ তুকিল মুলকা মাংশ আয়াত পড়ে, মূলত এই দেওয়া সেই দেওয়া নয়। বলেন এই দেওয়া কি নয়? এই দেওয়া সেই দেওয়া নয়, এই দেওয়া হলো ইন্দুরকে কি দেওয়া? বিষ মাখা নারকেল দেওয়া। বলেন বলেন হারাম মাল, হারাম ক্ষমতা, হারাম সম্পদ, হারাম বিবি, বিষ মাখা নারকেল। কি বলছি? এটা যে বিষ মাখা নারকেল, কোন বিষ মাখা নারিকেলে উপকার হবে? বিষ মাখা নারিকেল যেমন হারাম মাল তেমন। হ্যাঁ, খুশি আল্লাহ আমারে বহুত দিছে, আল্লাহ আমারে কি দিছে? হারাম মাল বহুত দেয় না, হারাম বহুত হয় না। কারণ হারাম কি হয় না? হারাম বহুত হয়, হারাম বহুত হয়। আচ্ছা কুত্তার বাচ্চা কয়টা হয়? গরু বাচ্চা বাজারে গরু বেশি না কুত্তা বেশি? বাকিগুলো গেল কই? কুত্তারগুলো গেল কই? কি হযরত নানকপুরি রহমতুল্লাহ বলতেন, হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। কেন হারামে কি নাই, বেদাতে কি নাই? এই জন্য তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি, এটা যেখানে সেখানে চিপকাবেন না। কি হারাম রিজিক? রিজিক না। বলেন হারাম মাল? মাল না। হারাম মাল কি না? হারামের কোটি কোটি মাল, মাল না। আর হালালের এক টাকা মাল। এই জন্য আমাদের দেশে রিক্সাওয়ালাগুলো যদি রিক্সাটা হয় হালাল টাকা দিয়ে, এরপর যদি প্রতিদিন পাঁচ অক্ট নামাজ নিশ্চিত করে, তার টাকার থেকে উৎকৃষ্ট টাকা আর কি হইতে পারে? বাস্তব না বাস্তব? কারণ কি? কিন্তু এই বেচারাদের টাকা, একে তো রিক্সা কিনে কিস্তি নেই, দুই নম্বরে পড়ে না নামাজ, দুই নম্বরে কি? এই জন্য হলো সমস্যা। কি কোন প্রসঙ্গ ছিল যদি? হ্যাঁ, ফারুক আই এম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।